বিরতির পর ফিরে এলাম টাফ টক শনিবারের বিতর্কতে। আজকের বিতর্কের বিষয়, টাকার কোনো রং নেই, টলিউডের ভয় নেই, রূপালী পর্দায় তবে সাদা কালো সবই এক। এ বিষয়ে আমরা আলোচনা করছিলাম, রুদ্র প্রশ্ন তুলে দিয়েছেন, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ টলিউডের ছাকনি কোথায়, ছিটকিনি। এ বিষয়ে প্রথমেই ডেকে নেব রানা সরকারকে। দীর্ঘদিনের প্রযোজক, একসময় ইম্পার ইসি মেম্বারও ছিলেন, আমি তাকেই ডেকে নেব। রানা সরকার বলবেন এবং তারপর ইশামুল দত্ত। প্রসঙ্গ ছাকনি, ছাকনিটা আসলে এই পুরো আলোচনা সভার আসল বিষয়। এই মুহূর্তে ছাকনি খুব জরুরি। রুদ্র দুটো জায়গার কথা বলেছে যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছাকনি কোথায় কোথায় বসানো যেতে পারে। ও বলেছে ইস্টার ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন, যার প্রেসিডেন্টের নাম বলেছে, যার ছেলে এই মুহূর্তে একটা সমস্যায় আছে, একটা বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা ছাকনি রাখতে পারে। এবং বলেছেন যে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস, তার ভাই যে একটু ফেডারেশন চালান, তারাও ছাকনি রাখতে পারেন। খুব ক্লিয়ার করে বলে দিচ্ছি যে প্রথম কথা হচ্ছে যে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এখানে আছেন, যার সভাপতি হচ্ছেন স্বরূপ বিশ্বাস, সেটা একটা ট্রেড ইউনিয়নমূলক একটা সংগঠন, যারা এই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সমস্ত শুটিং হয় তাদের যারা টেকনিশিয়ান, ক্যামেরাম্যান, তারপরে আর্ট সেটিং, ড্রেসার, হেয়ার ড্রেসার, স্টাইল, তারপরে মেকআপ ম্যান, এদের একটা অ্যাসোসিয়েশন, মানে এদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা এদের ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করে, কে কোথায় কী পয়সায় কাজ করবে তারা ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করে। তাদের 10-12টা অর্গানাইজেশন গিল্ড আছে, সেই গিল্ডে কোনোভাবেই কোনো গিল্ডে কোনো প্রযোজকদের কোনো গিল্ড নেই। তার জন্য এই ফেডারেশন যে কোনো ছাকটি ব্যবস্থা করতে পারেন এটা লজিক্যালি পসিবল নয়। এবার যেহেতু স্বরূপ বিশ্বাস একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার দাদা অরূপ বিশ্বাস, তার হয়তো প্রভাব প্রতিপত্তি আছে, কিন্তু আইনত ফেডারেশন যদি কোনো প্রডিউসারের মাথায় এটা বলে দেয় যে তোমাকে ভাই দেখে নেবো, আমার ফেডারেশনের টেকনিশিয়ানটা তখনই কাজ করবে যখন আমার ছাকটিতে তুমি অ্যাপ্রুভড হবে, এটা বললে যেটা চাকিদা বলছিল যে সে ভালো প্রডিউসার হোক খারাপ প্রডিউসার হোক সে ওইখান থেকে চলে যাবে, টেকনিশিয়ানরা আমার বিচার করবে, তাহলে আমি সিনেমা কেন করব, আমার তো অনেক পয়সা লেগে যাবে, টাকা উঠবে কিনা জানি না। তাই আমি প্রথমে ডিসকার্ড করছি এটা যে ছাকনি ফেডারেশন স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে ইস্টার ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, যখন আমরা ইস্টার ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের কথা আসছি, একজন প্রযোজক হতে গেলে এখানে তার মেম্বারশিপ নিতে হয়, আরও অন্যান্য অর্গানাইজেশন আছে কলকাতায় নেই হয়তো, তাদের মেম্বারশিপ নেওয়ার সময় ছাকটির একটা রাস্তা আছে, কিন্তু সেটা কিন্তু কোনো স্ট্যাটিউটরি কোনো কিছু নয়, মানে সেটা যদি আমি প্রযোজক হয়ে মেম্বারশিপ নিতে যাই, তাদের নিয়মকানুনে সম্মত হই, তখন তাদের মেম্বারশিপ পাবো, সেখানে আপনি ছাকটি বসালেও বসাতে পারেন, সম্ভাবনা আছে। কিন্তু এই ছাকটিটা তখনই পসিবিলিটি ভালো হয় যখন কোনো আইনসিদ্ধভাবে কোনো প্রশাসনিক বা কোনো টেকনিক্যালিটি থাকবে এবং আইনবদ্ধ কোনো ব্যবস্থা থাকবে, সেটা কে করতে পারে। আমার এই মুহূর্তে মনে হয় যে এই ছাকটির ব্যবস্থাটা সবচেয়ে ভালো করতে পারে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, CBFC, সেন্সর বোর্ড। তারা যদি ছাকটিটা বসায় ইন কনসালটেশন উইথ ইম্পা, রুদ্রনীল দায়িত্ব নিতে পারে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যে যারা যারা ছবিতে ইনভেস্ট করবে, সে কলকাতায় হোক, বম্বেতে হোক, উত্তরপ্রদেশে হোক, উত্তরাঞ্চলে হোক, দুবাই হোক, লন্ডন হোক, আমাদের এই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তখনই তাকে ছবি শেষ হওয়ার পর সার্টিফিকেট দেবে যদি তার টাকা পয়সা যা আছে সব লিগালি কারেক্ট থাকে, কোনো অনৈতিক টাকা না থাকে, কোনো কালো টাকা না থাকে, তাহলে সেই জায়গাটায় আমার মনে হয় আর কোনো অসুবিধা হবে না। কারণ পরবর্তী ক্ষেত্রে যদি কোনো টাকা ধরা পড়ে যে সত্যি সেটা অনৈতিক টাকা, কালো টাকা, তখন যারা তদন্ত করবে তারাও আবার সেই কেন্দ্রীয় সরকারেরই, ইনকাম ট্যাক্স বলি, ইডি বলি, CBI বলি, তাই এক ছাতার তলা যদি কেন্দ্রীয় সরকার পুরো ব্যাপারটা নিয়ে নেয়, আমার মনে হয় ইম্পারও দায়িত্ব কমে যাবে, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, তাদেরও দায়িত্ব কমে যাবে, রুদ্রনীলও খুব নিশ্চিন্ত হয়ে যাবে যে আর বেআইনি টাকা ঢুকছে না। এই ছাকটিটা একটু আমি মনে হয় ভাবনা চিন্তা করে দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ রানা সরকারকে, বল দিয়ে দিয়েছেন রুদ্রনীলের কোর্টে, রুদ্রনীলের কাছে যাব। তার আগে ছাকনি বিষয়, ছাকনি এবং ছিটকিনি বিষয়ে শ্যামল দত্ত মহাশয় কি বলেন সেটা শুনে নেব। তার কারণ শ্যামল দত্ত দীর্ঘদিন ধরে ইম্পার সঙ্গে জড়িয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে ইম্পার এক্সিকিউটিভ কমিটি অর্থাৎ মূল কার্যকারী সমিতি, সেই সমিতির সদস্যও তিনি।
ভালো, রুদ্র খুব সুন্দর একটা জায়গায় পৌঁছে দিয়েছে। মূল বিষয়টা হচ্ছে যে অতীত গৌরবময়, বর্তমান হতাশাজনক, সেই দলে আমি নেই, কিন্তু অতীতেও হতাশা ছিল, আজ হতাশা তৈরি হয়েছে। ছাপনির বিষয়ের আগে বলি, সেটা হচ্ছে যে আজকের হতাশা কেন, সাম্প্রতিক কিছু ঘটনা বলি, অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে নিরেকে বলি, এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে পরপর যার জন্যে মনে হয়েছে যে এটা বোধহয় আমরা চাইনি, এটা আমাদের কাম্য ছিল না। আমরা যে পূর্বসূরীদের দেখে এসেছি আত্মত্যাগের আদর্শে, যাদের মন ছিল ভরপুর স্বাধীনতার আগে, আর আজকে আত্মসাত করার এত প্রবণতা আমাদেরকে ভীষণভাবে বাঙালি হিসেবে লজ্জার জায়গায় নিয়ে যাচ্ছে। শুধুমাত্র রাজ্যীয় ক্ষেত্রে নয়, রাষ্ট্রীয় ক্ষেত্রেও সেটা আছে, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা দেখে এসেছিলাম তো বাংলার রূপকার বিধানচন্দ্র রায়কে, দ্বিতীয়বার রাষ্ট্রপতি করার আগে, রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি করার আগে জওহরলাল নেহরু যখন তাকে বলেছিলেন রাষ্ট্রপতি হতে, তখন তিনি বলেছিলেন বাংলায় আমার অনেক কাজ, রাষ্ট্রপতি ভবনে বসে থাকার সময় নেই। এই মানুষগুলোকে, এই মানুষগুলোর লেখা, এই মানুষগুলোর আদর্শ, এই সমস্ত কিছু ভাবেই তো বড় হয়েছি। আর আজ যখন দেখতে পাই টাকার পাহাড়, আজ যখন দেখতে পাই লুট, এবং সেই লুট কোনোভাবে আমাদের টালিগঞ্জেও ঢুকছে, তখন অবাক হই, কষ্ট পাই। তারই কথা বলেছিলাম প্রথম আলোচনায়, আজ দ্বিতীয় আলোচনায় যখন অন্য কিছু বেরিয়ে এলো তখন বলি, ছাত্রীর ব্যাপারটা টেলিভিশনের ক্ষেত্রে যতটা সহজ, ফিল্মের প্রযোজনার ক্ষেত্রে ততটা সহজ নয়। কেন, আমি ইনফার সাথে জড়িয়ে আছি, এটা খুব সত্যি কথা। ছটাই চ্যানেল নিয়ন্ত্রণ করে টেলিভিশনের কন্টেন্টটাকে, কিন্তু আমাদের কাছে এমন কোনো অবস্থা নেই, এটা বম্বের ক্ষেত্রেও স্বীকার করতেই হবে, তর্কের খাতিরে বলছি না, স্বীকার করতেই হবে, দুবাইয়ের টাকা এসছে বম্বেতে, বা বিভিন্ন সোর্স থেকে টাকা এসছে বম্বেতে, নানাভাবে সেটা প্রচারিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তার সত্ত্বেও সেখানে এখনো পর্যন্ত সেই টাকাই ঘোরাফেরা করছে। আমাদের এখানে ইম্পাতে বসে আমাদের এমন কোনো উপায় নেই যে একজন প্রডিউসার মেম্বার হলে 16,700 টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়ার পরে তার কাছে আমি কোনোভাবেই জানতে চাইব আপনার ব্যাংকের টাকাটা কোন সোর্স থেকে এসছে, আমার সে অধিকার নেই। প্রত্যেকেই স্বাধীন প্রযোজক, প্রত্যেকেই সম্মানীয় প্রযোজক, প্রত্যেকের কাছেই আমরা মেম্বার হিসেবে এইটাই শুধু চাইব, আপনি ভালোভাবে কাজটা করুন। এই ছাঁকনি বসানো ইআইএমপির ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব নয়। ঘটনাচক্রে বনি সেনগুপ্ত, প্রিয়া সেনগুপ্ত দুজনে মা এবং ছেলের পরিচয়, সেই সূত্রেই আমরা আলোচনার মধ্যে তাদেরকে নিয়ে এসেছি। কিন্তু আমি কোনোভাবেই মনে করি না এক্ষেত্রে প্রিয়া তার চেয়ারের অপব্যবহার করেছে বা বনি কোনোভাবেই ভুলভাবে টাকা নিয়েছে। আমরা তো নিজেদেরকে জাজ করতে পারি না, আমরা কখনোই নিজেদেরকে জাজ করতে পারি না, আমরা মনে করি এইটা আমার প্রাপ্য ছিল, এটাই আমার প্রাপ্য। আমি উদাহরণস্বরূপ বলি, দুই পৃথিবী ছবি উত্তম কুমারের, সেখানে কি সুশীল মজুমদার যিনি বাবার রোল করেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না যে কি ভিক্টর ব্যানার্জি মানে ছোট ছেলেটি কি অসৎ পথে চলে যাচ্ছে। উত্তম কুমার প্রতিবাদ করেছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি ব্রাত্য হয়েছিলেন, যখন ভিক্টর ফিরে এলো তখন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমরা শেষটাতে বুঝতে পারি। 2017 সালের ঘটনা 23-এ এসে আমরা নিনু করছি, আমরা কি সেদিন বুঝতে পেরেছিলাম, সেদিন জানতে পেরেছিলাম, আমরা জানতে পারিনি, যখন জানতে পারি তখন হই হই করে উঠি, সে কি এই জিনিস ঘটেছে তাই নাকি। কিন্তু 6 বছর পরে তো, আজ যে সাংবাদিকরা এই কথাটা বলছেন তারাও তো 6 বছর আগে এই আঁচটা পাননি, 40 লাখ টাকা না 54 লাখ টাকার কথা তখন তো তারাও জানতে পারেননি, আজকে হঠাৎ করে সেইটা নিয়ে রে 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 করে উঠছে। আমি এই ভিক্টর ব্যানার্জির কথা বললাম বলে একটা ছোট্ট রেফারেন্স দিই, আমাকে জাস্ট একটু সময় দেওয়ার জন্যে। সত্যজিৎ রায় তার গণশত্রু, জাস্ট তার আগে ভিক্টর ব্যানার্জি করেছিলেন ঘরে বাইরে, অত সুন্দর একটা চরিত্র পেয়েছিলেন, তারপরে যখন তিনি গণশত্রু করলেন, আমরা দেখেছি সৌমিত্র চ্যাটার্জি এবং দীপ্তিমান চ্যাটার্জি দুই ভাইয়ের চরিত্র করছেন, কিন্তু প্রথম কাস্টিংয়ে ছিলেন ভিক্টর ব্যানার্জি। ভিক্টর ব্যানার্জিকে যখন বলা হলো তখন তিনি বললেন 3 লাখ টাকা চাই, প্রযোজক ছিলেন NFDC, কিন্তু ভিক্টর ব্যানার্জি তার আগে 2 লাখ টাকা নিয়েছেন ঘরে বাইরেতে। তখন সত্যজিৎ বাবু বললেন, ভিক্টর কি বলো আমার ছবি, ও এ কেন বেশি টাকা চাইছে। ভিক্টরদা তার উত্তরে বলেছিলেন, টাকা তো দেবে NFDC, মানিকদার কি। সত্যজিৎ বাবু সেটা মানতে পারেননি, মানতে চাননি, যে যারই টাকা হোক না কেন
আমি কেন বেশি পয়সা দেবো, তোমার যে বাজার তুমি তাই নেবে, মিত্রতা দাও কাজ করেননি, ধৃতিবান চ্যাটার্জিকে পরে আমরা পেয়েছি। অতএব সকল মানুষ তো একই আদর্শ নিয়ে চলে না, আমরা তো নিজেদের এক একটা আদর্শ নিয়েই চলি। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে ওইটাই, আমরা দুটো মত এর আগেও আমার বক্তব্যে বলেছিলাম, যেমন বলি লোভে পাপ পাপে মৃত্যু, ঠিক তেমনি ভাবেই বলি নো রিস্ক নো গেইন। রিক্স নিতে গিয়ে যখন ফেল করি তখন লোকটা সেই লোকটি আরেকজন বলে লোভে পাপ পাপে মৃত্যু। কিন্তু আমরা কখনোই নিজেরা নিজেদের দিকটা কখনো সেভাবে বুঝতে পারি না। সেই জন্যই বলছি আমাদের আজকের হতাশা কিন্তু সাম্প্রতিক কালের হতাশা, এর সাথে টালিগঞ্জের কোনো যোগ নেই। টালিগঞ্জের যে টুকটাক দাদাগিরির খবর টবরগুলো পাওয়া যায়, আমরা পাই, সেটা সর্বাংশে যে মিথ্যা সে আমি কখনোই বলবো না। হ্যাঁ, অবশ্যই সত্য আছে, অশোক ধানুকার ঘটনা নিয়ে যেটা করেছিল, আমি প্রেস ক্লাবে বসে প্রেস কনফারেন্স করেছিলাম এবং সেখানে বলেওছিলাম, সেরকম ঘটনা যখন ঘটে তখন আমরা নিশ্চয়ই বলবো। কিন্তু আমরা সেই মানুষ, সেই বাঙালি যারা অন্যায় দেখলে অন্তত পক্ষে চিৎকার করে বলতে পারি এটা ঠিক নয়, দলবৃত্তির বাইরে গিয়েও আমরা সেটা বলবো, বলে যাব। আজকের দিনে টালিগঞ্জে যেটা ঘটছে সেটা টালিগঞ্জের বা টলিউডের কোনো ত্রুটি নয়, এটা সাম্প্রতিক কালের একটা রিয়াকশন আমাদের উপরে এসে পড়েছে, এইটুকুই শুধু বলতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্যামলদা। শ্যামলদা খুব পরিষ্কারভাবে বলে দিলেন দুটো পৃথিবী আছে, দুই পৃথিবীর কথা তিনি বলছিলেন। তিনি এর সঙ্গে সঙ্গে বলে দিলেন পরিষ্কার করে, না শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি একা নয়, বরং যে সংক্রামণ গোটা শহর গোটা সমাজে চলছে তারই প্রতিফলন ঘটছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবার দেখে নেব প্রেমেন্দ্র বিকাশ চাকিকে। রুদ্র ছাকনির প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাই, যে যখন আমি এসেছি ইন্ডাস্ট্রিতে তখন আমাদের ফিল্মে যখন কাজ করতে হতো তখন আমাদের ইম্পার কাছে পারমিশন নিতে হতো যে আমার এই ছবিতে কতগুলো ফিল্ম রোল আমি এক্সপোজ করব, এবং সেই অনুযায়ী আমাদের একটা পারমিট দেওয়া হতো, এবং সেই পারমিট অনুযায়ী আমাদের কিন্তু ছবি শেষ করতে হতো, এবং যদি আমাদের পরবর্তীকালে ফিল্ম দরকার হতো তাহলে আমাকে আবার অ্যাপ্লাই করতে হতো কেন আমাদের ফিল্ম লাগছে, এবং সেই জাস্টিফিকেশনটা দেওয়ার পরেই আমাদের ইম্পা কিন্তু তখন আমাদের একটা পারমিট দিত, সেটা কখনো কোডাক, কখনো ফুজি, কখনো ওরও, যারই হোক আমরা ফিল্ম নিতে পারতাম। ওই উইদাউট পারমিট আমরা পেতাম না, একটা সময় নিয়ম ছিল এটা, ফেডারেশন সেই সময় যখন নিয়মগুলো করেছিল এবং তখন যে হাউজের সংখ্যা ছিল, আজকে ধরা যাক যে আজকে ইম্পাতে যারা আসছেন মেম্বারশিপ নিতে, এবার আমি তো আমার নামে নিচ্ছি না, আমি তো একটা কোম্পানি ফর্ম করছি, আমি সেই কোম্পানির ফর্ম করে সেই কোম্পানির 3 বছরের একটা ব্যালেন্স শিট তৈরি করে আমি তো সেখানে দিয়ে আমি ইম্পা থেকে বেরিয়ে আসবো, তাহলে ছাকনিটা কোথায়, মানে ছাকনিটা কী ধরা পড়বে? কারণ আমি তো আমি কখনো তো নিজস্ব ইয়ে থেকে যাচ্ছি না, আমার নিজের পরিচয় দিয়ে আমার পুরো জিনিসটা তো কখনোই আমি তুলে ধরবো না, আমার একটা কোম্পানি ফর্ম করব, তার একটা ইনকাম ট্যাক্সের থেকে 3 বছরের একটা রিটার্ন নিয়ে আমি সেটা দিয়ে না জমা দিলাম, তাতে কি আমার ছাকনি হিসেবে কাজ চলবে? আমার মনে হয় না সেটা চলবে, বরঞ্চ যে দুর্নীতি ছিল সেটা থাকবেই। আমরা যে প্রশ্নগুলো করতে চাইছি আমরা যদি সরাসরি করি তাহলে পরে আমাদের কিন্তু ওই হাতে ওই পেন্সিল নিয়ে বসে থাকতে হবে, আর কিচ্ছু থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ সঠিক সময়ের মধ্যে শেষ করার জন্য, এবং তিনি খুব পরিষ্কারভাবে বলছেন বাস্তব এটাই। হ্যাঁ, ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ 75 বছরের পুরনো বাঙালির ঐতিহ্য, শুধু বাংলা বলবো কেন, উত্তর পূর্ব ভারত এবং গোটা ভারতবর্ষের ঐতিহ্য এবং এশিয়ার অন্যতম প্রাচীন সংস্থা, তা ছিটকিনির কাজ করতে পারবে না, এটাই স্পষ্ট জানিয়ে দিলেন প্রেমেন্দ্র বিকাশ চাকি। এবার আমি ডেকে নেব শর্বরী মুখোপাধ্যায়কে। শর্বরীদি, ছাকনি ছিটকিনি এবং ছবি কি শুধুই ছবি, এসব নিয়েই নিশ্চয়ই তিনি বলবেন। আমি প্রথমেই ধন্যবাদ দেব রানাদাকে। রানাদা একটা ভালো প্রপোজাল দিয়েছেন, আমরা শুনলাম যে ছিটকিনি বা ছাকনি সেটা সিবিএফসিতে থেকে যদি শুরু হয়, অতএব মানে কেন্দ্রীয় সরকারের নিগরানিতে যদি সেটা শুরু হয় তাহলে সর্বস্তরে একটা ছাকনি থাকে, বেশ তো ভালো প্রপোজাল। আমি সিবিএফসির প্যানেল মেম্বার, সুতরাং আমার বেশ ভালো লাগলো বিষয়টা। আমরা এটা নিয়ে নিশ্চয়ই, আমরা যখন ওয়ান নেশন ওয়ান এডুকেশনের কথা ভাবছি, আমরা যখন ওয়ান নেশন ওয়ান রেশনের কথা ভাবছি,
তখন কেন ছিটকিনিটাও আমরা এইভাবেই ভাবতে পারবো না। বেশ ভালো। আরেকটা কথা যেটা রানাদা বললেন প্রথম দফার আলোচনাতে, যে ভয় এবং ক্রিমিনাল মাইন্ড প্রযোজকের কথা রানাদা বললেন, যে প্রযোজক যারা টাকা নিয়ে আসছেন সেই টাকা কোথা থেকে আসছে, সেই টাকার সোর্স কি, এবং শিল্পীরা কীভাবে জানতে পারবেন বা পরিচালকরাই বা কীভাবে জানতে পারবেন যে কোনো প্রযোজক কোথা থেকে টাকা নিয়ে আসছেন এবং সেই টাকাটা ভীষণ কালো কিনা, কম কালো কিনা, বা কোথা থেকে সেই টাকাটার জন্য আগামী দিনে একটা ছবি বানানো হয়ে গেলে বা তার শিল্পীরা সেই টাকাটা নিয়ে পাঁচ বছর পরে, ছ বছরে সেই ডেকুরটা যদি তোলা হয় তখন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কীভাবে বোঝা যাবে। তো এই যে ক্রিমিনাল মাইন্ড, এটা ভীষণ আমার কাছে ভীষণ আন্ডারলাইন করলাম আমি, যে আমরা পশ্চিমবঙ্গে দেখছি আর কি চারিদিকে গারদের শিক্ষা স্তরের সমস্ত নেতৃত্বকে দেখছি জেলখানায়, আরও যাচ্ছেন, ক্রমশ যাচ্ছেন, আমরা দেখছি যে পাতার পর পাতা মানুষের নাম বেরোচ্ছে যাদের চাকরি, যারা সাদা খাতা জমা দিয়েছেন, বাতিল হয়ে গেল চাকরিগুলো, তাদের নাম দেখছি। অতএব এইগুলো তো ক্রিমিনাল মাইন্ডই বটে, এগুলো তো ক্রিমিনাল মাইন্ড থেকেই করা। মানে যে ছেলেটা বা যে মেয়েটা মেধা তালিকায় উত্তীর্ণ হবার পর চাকরিটা পেল না বলে রাস্তায় বসে রইল, তারই চাকরিটা ঠান্ডা ঘরে বসে 15 লাখ, 20 লাখ, 16 লাখ, 18 লাখে বিক্রি হলো, সেটা তো ক্রিমিনাল মাইন্ডই বটে। তাহলে সেই নিয়োগ দুর্নীতির টাকাগুলো নানানভাবে ঢুকছে, সেটা কখনো মিউজিক ভিডিও হয়ে ঢুকছে, কখনো তিনটে ফ্ল্যাটকে ভেঙে একটা ফ্ল্যাট করে দেওয়া হচ্ছে বন্ধুনিকে, তখনও ঢুকছে, কখনো আমরা দেখলাম যে কারুর কারুর এক্স ওয়াইফ নাকি বর্তমান ওয়াইফ ঠিক জানি না, তাদের বম্বে নরিম্যান পয়েন্টে তার ফ্ল্যাটে গিয়ে তল্লাশি চলছে। আমরা কখনো দেখেছি রান্নাঘর থেকে, রান্নাঘরের সিঙ্ক থেকে টাকা বেরোচ্ছে, গয়না বেরোচ্ছে, এগুলো তো ক্রিমিনাল মাইন্ডই বটে, এটাকে তো ক্রাইমই বলে। অতএব তাহলে সেই ক্রিমিনাল মাইন্ড থেকে আসা টাকা আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে কলুষমুক্ত করব, সেটা তো আমাদেরই ঠিক করতে হবে, আমরা তো তার জন্য দায়বদ্ধ। আমরা তো জানি যে যে পরিবারটাতে আমরা বাঁচি, যে পরিবারটা আমাদেরকে, রুদ্র যেটা বলল যে যারা আমাদেরকে আজকে অনেকের থেকে আলাদা করে চিনিয়েছে, যারা আমাদের সইটাকে অটোগ্রাফে পৌঁছে দিয়েছে, সেই সমস্ত সাধারণ মানুষ যারা আমাদেরকে শিল্পী বলে কিংবা কলাকুশলী বলে সম্মান করেন, চেনেন, তাদের কাছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে তো আমরা কলুষিত হতে দেখতে পারি না। তাহলে কিসের ভয়, কোন ভয়? আমি দেখেছি যে শুটিং চলাকালীন শুটিং থামিয়ে দিতে হচ্ছে, তার কারণ একজন বিজয়ী বিধায়ক ঢুকে গেছেন স্টুডিওর মধ্যে, মেকআপ রুমে, ফ্লোরের মধ্যে, শুটিং এর মধ্যে সেটাকে থামিয়ে দেওয়া। এখানে আজকে আমার সঙ্গে যারা আমার বন্ধুরা এবং দাদারা রয়েছেন, তারা প্রত্যেকে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, আমার নিজের চোখে দেখা এটা। শুটিং চলাকালীন সময় কম, ওদিকে অত সানডাউন হয়ে যাচ্ছে, সিনটা করতেই হবে, অথচ বিধায়ক এসে গেছেন মালা টালা পরে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে, তারপর হই হই করে তার যারা প্রচারে গেছিলেন তাদের নিয়ে সেলফি সেশন ঘটছে, এটা 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 ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রযোজকরা চুপ, ডিরেক্টর প্রডিউসার চুপ, কিছু বলতে পারছেন না, কিসের ভয়? আমরা যখন শুনলাম যে বিশ্বাস ব্রাদার্স, এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেয়ার অফ বিশ্বাস ব্রাদার্স, কোন ভয় তাহলে? ভয় তো। আমরা যখন দেখি যে শুটিং, আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে দেখেছি শুটিং করছি, হঠাৎ শুটিং থেমে গেল, ফোন এলো সিএম এর অফিস থেকে, ফোন আসছে অমুককে এক্ষুনি ছেড়ে দিতে হবে, তিনি প্রচারে যাবেন, মাথার চুল ছিঁড়ছে পরিচালক ছেলেটি, যে কি করে পারবো, কি করে পারবো, ফোনে পাগলের মতন, ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, পাগলের মতন পরিস্থিতি, কার ভয়, কিসের ভয়, কেন করতে হবে এইগুলো আমাদের? অতএব আমি রানাদার ওই কথাটাতে, ওই শব্দটাতে ক্রিমিনাল মাইন্ড, ক্রিমিনাল শব্দটা যে জুড়ে দিয়েছেন, তেমন প্রযোজক বা সেই খাত থেকে টাকা আসা, বা এই যে বর্তমান পশ্চিমবঙ্গটাকে টোটালটাকে একটা ক্রাইমের আন্ডারে ফেলে দেওয়া,
চারিদিকের মানুষজনকে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে হয় কেউ অভিযুক্ত কিংবা কেউ জেলখানার গারদ ধরে দাঁড়িয়ে আছে। আমরা চাই না আমাদের শিল্পী বন্ধুরা আর তাদের নাম উঠুক, আমরা চাই না আমাদের শিল্পী বন্ধুদের নামে এই কথাগুলো বাইরে ছড়িয়ে পড়ুক। তাই আবারও শেষ করব, ছিটকিনি বা ছাকনি কোথায় কোথায় দেওয়া তার থেকেও নিজের বিবেকের কাছে ছাকনি তৈরি হোক, ছাকনি দেওয়া হোক, কোনটা আমি করব, কোনটা আমি করব না, কতটা পাওয়ার আমি যোগ্য, কতটা পাওয়ার আমি যোগ্য নই, এবং অযোগ্য অবস্থাতে লোভ আমাকে এইখানে আজকে নিয়ে ফেলবে, যেটা আমরা ভাই বনিকে দেখতে পাচ্ছি। 40 লক্ষ টাকার গাড়ি কিসের প্রয়োজন, কতদিন কাজ করছে, কি কাজ করছে? আমরা আমরা এখানে যারা রয়েছি আমরা প্রত্যেকে বুম্বাদাকে দেখেছি, কত সহজভাবে দেখেছি, কত স্বাভাবিকভাবে দেখেছি, কোথা থেকে আসে, কিভাবে আসে, কেন জানতে চাইলেন না তিনি বা তার পরিবার? আজকে শুধুমাত্র তিনি বা তার পরিবার চারিদিকে চর্চিত হচ্ছেন তা নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি চর্চিত হচ্ছে। তাই লোভ থেকে সামলে যান, ছিকনি ছাকনি বা ছিটকিনি সেটা নিজের অন্তরে নিজের বিবেকের কাছে হওয়া একান্ত প্রয়োজন, তা না হলে আগামী দিন আরো তলানিতে পৌঁছে যাব। নমস্কার। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় ছাকনির কথা বললেন, সে ছাকনি আমাদের হৃদয়ে আমাদের বিবেকে থাকুক। তিনি ছিটকিনি কি খুলে দিলেন, আর ছিটকিনি খুলতে কি ভয় বেরিয়ে এলো, কি বলবেন, খুশি কি, খুশি কি রুদ্র নীল ঘোষ জানবো, কিন্তু তার আগে একবার চলে যাব বিপ্লব চট্টোপাধ্যায়ের কাছে, তিনি কি বলেন। আমি ছাতার মতো কি বলবো জানি না, এই প্রথম কথা একটাই কথা, লোভ আমাদের সম্বরণ করতেই হবে। আর আমি যদি একটা উদাহরণ দিই বনির ব্যাপারে, এটা বাচ্চা ছেলে, তার বাবা এবং মা তাদের তো উচিত ছিল বাচ্চাটাকে সামলানো, তাদের তো বলা উচিত ছিল বাবা তুই এত দামি গাড়িতে এখন ব্যবস্থা করিস না, আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে 15 বছর বাজে একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসেডর গাড়ি কিনেছিলাম, তা এক্ষুনি দরকার পড়লো তো নতুন গাড়ি কেনার, এবং বিদেশি গাড়ি। এই যে লোভটা, এটা যদি সম্বরণ করা না যায়, এবং বাবা মা যদি এই শিক্ষাটা না দিয়ে থাকে যে বাবা লোভ করিস না, হবে আস্তে আস্তে এখন একটা ছোট মারুতি গাড়ি কেন না, সেটাও তো ভালো মোটামুটি আমাদের এখানকার, তো তার থেকে তুই আস্তে আস্তে বড় হওয়ার বনি এমন একটা, আমি জানি না, সরি বলতে খারাপ লাগছে, এমন একটা বিরাট কিছু কাজ করেনি যে ওকে 9 লাখ টাকা দেবে, তার মানে আর কোনো স্বার্থ আছে? ওই যে কুন্তল বাবু না চুল্লাই বাবু জানি না 40 লাখ টাকা দেবে, এটা এত মুখের কথা। আমি 5000 টাকা চাইলে এখন পর্যন্ত দেয় না, আর তাকে 40 লাখ টাকা দিচ্ছে, নিশ্চয় অন্য কোনো স্বার্থ জড়িত, সেইটাই দরকার। এবং সেই লোভটা সম্বরণ করতেই হবে, এবং বনির মতো ছেলেদের তাদের অভিভাবকরা রয়েছেন তারা সম্রাক, কেন সামলাচ্ছে না তারা, তাদের তো বলা উচিত বাবা এটা করিস না এখন ছেড়ে দে, এত টাকা দামি দরকার নেই আমাদের। একবার আমাদের এই আগে যে আমাদের কোভিড হয়েছিল সেই সময় একটা ছেলে কান্নাকাটি করছিল আমাকে ফোন করে, যে বিপ্লব দা কেলেঙ্কারি হয়ে গেছে, আমি একটা নতুন গাড়ি কিনে ফেলেছি, তার এ দিতে পাচ্ছি না, কি বলো ইএমআই দিতে পাচ্ছি না। এমন বাটার ছেলে, তোকে কে আগে গাড়িটা কিনতে বলেছিল সেটা আমাকে বল, আগে কে বলেছিল, তোর কোন বাবা বলেছিল গাড়িটা কেনবার জন্যে, তোর যদি এই অবস্থা হয় তাহলে ছেড়ে দে, স্বীকার কর ব্যাংকে গিয়ে বা তোর যে ইয়ে রয়েছে তাদের কি কিছু স্বীকার কর, আমি পাচ্ছি, হাত তুলে দে, জেলে যা, আমি পরিষ্কার, আমি তো পরিষ্কার কথাই বলি, বলে আমাকে এইসব কান্নাকাটি করে কোনো লাভ নেই, আগে নিজেকে ঠিক কর, তোকে কোন হারামজাদা বলেছিল তোকে নতুন গাড়ি কিনতে, এটা আমাকে বোঝা আগে, তুই নতুন গাড়ি কিনতে আজকে বিদেশি গাড়ি দেখাচ্ছিস কেন, কেন এখানকার অনেক গাড়ি আছে, ভালো ভালো গাড়ি এখন তৈরি হচ্ছে এখানে, এত টাকা দাম দিয়ে, এবং কোন প্রডিউসার যিনি ছিলেন তিনি কোন স্বার্থে ওই বেচারা ছেলেটিকে এত টাকা লোভ দেখিয়েছিল জানি না, তাকেও ধরা উচিত। বনি তো অন্যায় করেছে, কিন্তু তার থেকে বেশি অন্যায় সে করেছে, কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সয়ে, তবু ঘৃণা যেন তাদের তৃণ সমুদ হয়, তো ফলে এইটা মুশকিল ব্যাপার। আমাদের এখানে ছাকনি টাকনি দরকার নেই, আমাদের নিজের মনটাকে পরিষ্কার করতে হবে, যে লোকটা আসছে বাইরে থেকে টাকা নিয়ে
ওর তার হাবভাব, তার চরিত্র, তার চালচলন দেখে বোঝা যায় যে কোন পথে যাচ্ছে, কোন জাতীয় তার কি লোভ সেটা বোঝে। আমাকে কিছু দাও, এটা দাও, ওটা দাও, আরো কিছু দাও, আরো লোক দাও, ফলে এইগুলো না বুঝলে তো হবে না, বুঝতেই হবে, বোঝা যায়। তো সেই জায়গায় যদি নাও কোনো ছাকনি ছিটকেনি অমুক তমুক কিচ্ছু দিয়ে কিছু হবে না, কোনোটা ওই ছাকনি ফুটো করে বেরিয়ে যাবে পারাত করে, ও ঠিক বেরোনোর রাস্তা আছে। ফলে আগে নিজেদেরকে সামলাতে হবে, আবারও বলছি, এবং এই সামলানোর দায় আমাদের। আসলে আমাদের এখানে রাজনীতি যেভাবে ঢুকে পড়েছে, এত নোংরা রাজনীতি, যাতে করে আমাদের সামলানো বড় কঠিন। আমার কাছে কম প্রলোভন এসেছিল, কই আমি তো যাইনি, আমার কাছে টাকা থলি নিয়ে বাড়িতে বসছিল ওই অন্য পার্টিতে যাওয়ার জন্যে, কই আমি তো যাইনি, আমি বলেছি আমি যেতে পারি, আমার বাবা মায়ের নামটা পাল্টে দাও, পারল না তারা। তো ফলে এই এই গার্ডসটা তো রাখাতেই হবে, গার্ডসটা তো রাখতেই হবে। কেন দেবো আমি টাকা, কেন আমি যাব, আমি তো একটা দলে আছি, একটা দলে বিচরণ করছি, ফলে আবার একটা অন্য দল, আবার একটা বাবা মাকে পাল্টাবো কেন? এখানে ওইভাবে আমার মনে হয় না, ছাঁকনি বা ছিটকিনি যাই বলি না কেন, ওই দিয়ে কিছু হবে বলে মনে হয় না। ও নিজেরা বসে থাকবে, কখন আমার কাছে আসবে খাপ করে ধরে নেবো, এইটাই হচ্ছে মুশকিল। ফলে আমাকে মাফ করবেন, আবারও বললাম, নিজেদেরকে সংযত করুন, নিজেদেরকে সামলান, নিজেদের বিবেককে সামলান, সবাই বলছে দেখছি, কিন্তু সেই বিবেক কোথায় আমাদের, সেই বিবেকানন্দ কোথায় আমাদের, নেই নেই নেই, একেবারে শেষ হয়ে গেছি আমরা, সর্বনাশের চূড়ান্তে চলে গেছি আমরা, আর উঠা সম্ভাবনা খুবই কম, এইটুকুনি বলতে পারছি। ধন্যবাদ বিপ্লব বাবু। আবার শুনছিলাম বিপ্লব চট্টোপাধ্যায় বলছিলেন, তিনি খুব মজা করেই হয়তো বলেছেন, কিন্তু সতর্কভাবে বলা উচিত ছিল, কারণ প্রযোজক রানা সরকার রয়েছেন, 5,000 টাকাও কেউ দিচ্ছে না, আমি জানি না রানা দা এটা কাজে লাগাবেন নাকি। এবং তার পাশাপাশি তিনি খুব পরিষ্কার বলেছেন, নিজে যেতে পারলেন না অন্য পার্টিতে, কারণ বাবা মার নামই পরিবর্তন করতে পারলেন না, কিন্তু অনেকেই আছেন নথিপত্র সবই পরিবর্তন করে ফেলেছেন বা ফেলছেন, এটাই সমাজ। কিন্তু রুদ্রনীল কি খুশি? তিনি কি মনে করেন যে সত্যি ছিটকিনির দরকার আছে, আর সেই ছিটকিনি হতে পারে কি ইম্পা, এ বিষয়ে জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে। ফিরে আসছি টাফ টক শনিবারের বিতর্কতে।